আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে আমরা যে ক্লাসটা করাবো আমাদের গ্রুপ ব্যাডদের জন্য, অর্থাৎ আমরা সপ্তাহে বেশ কয়েকদিন এই ক্লাসটা পাবলিক করি সবার জন্য, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাদেরকে ফলো করেন, এবং আমাদের স্টুডেন্ট যারা ক্লাস করেন, সবার জন্যই আজকের এই ক্লাসটা উন্মুক্ত করি আমরা, ব্যাডদের গ্রুপের ক্লাসটা। অর্থাৎ মডেল টেস্ট পরীক্ষা, থিওরি ক্লাস করানোর পরে, তাদের কোর্স শেষ হওয়ার পরে পরীক্ষার্থীদের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমরা এই ক্লাসটা করে থাকি, করাই। তো আজকের এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হবে আপনাদের সবার জন্য, এবং আপনাদের জন্য সুখবর হচ্ছে আজকে আমাদের দুইজন শিক্ষার্থী যারা আমাদের সাথে পড়াশোনা করতেছেন, একজন আপু এবং একজন ভাই, পাস করছেন। তো কালাবরিয়া থেকে পাস করছেন আমাদের ইবা আপু, এবং রোম থেকে পাস করছেন মনসুর আলম। তো মনসুর আলম ভাই আজকে পাতিনি পরীক্ষায় পাস করছেন, দুইটা পরীক্ষা, ইভেন থিওরি পরীক্ষায় পাস করছে আমাদের ইবা আপু। তাছাড়া আমাদের যে অনলাইন কার্যক্রম চলতেছে আপনারা জানেন, আমরা এখানে যারা ক্লাস করে আমাদের সাথে, আমরা রেজিস্ট্রেশন করে তাদের ক্লাস করাই, থিওরি এবং কুইজের ক্লাস সপ্তাহে 3 দিন সহ সপ্তাহে 7 দিন ক্লাস করার সুযোগ রাখি। সো আমাদের সাথে যারা ক্লাস করতেছেন, যারা ক্লাস করতে চান, সবাই জুম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি আমাদের সাথে লাইভে জয়েন করতে পারবেন। এটা আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি এবং সহজ একটা প্রসেস, এবং ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে ক্লাস করার সুযোগ আপনারা পাইতেছেন, ঘরে বসে ক্লাস করার সুযোগটা আপনাদের নিতে পারতেছেন আপনারা। এছাড়া আপনার অনেকগুলো ফ্যাসিলিটি থাকবে আমাদের এখানে, বাংলা অ্যাপ থাকবে যেগুলোতে বাংলা এবং ইতালিয়ান ভাষা পড়াশোনা করতে পারবেন, হ্যাঁ, শব্দ অর্থের নোট থাকবে, গুরুত্বপূর্ণ কুইজের লিঙ্ক থাকবে, সপ্তাহে 7 দিন 7 দিন ক্লাস করার সুযোগ, মডেল টেস্ট পরীক্ষা যেটা আমরা করাই আমাদের স্টুডেন্টদের জন্য। এছাড়া আপনার সুবিধা মতো সময় টাইম আপনি ম্যানেজ করে নিতে পারবেন আমাদের সাথে। মেয়েদের জন্য অনেক বড় অপরচুনিটি থাকতেছে ক্লাসের মধ্যে এবং পড়াশোনার জন্য, হ্যাঁ, যে কোনো ভাবি বোনরা সরাসরি আমাদের সাথে ক্লাস করতে পারবেন, এবং পাতিনিতে পড়াশোনা করার জন্য, ট্রাফিক আইন কানুন সম্পর্কে জানার জন্য প্রত্যেকটা আর্টিকেল, প্রত্যেকটা কুইজ, থিওরি এবং সাবজেক্ট আমরা পড়ানোর চেষ্টা করি, এবং কাপিতুল উনু থেকে শুরু করে 25টা চ্যাপ্টার আমরা পড়ানোর চেষ্টা করি আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে। এখানে আপনি রেগুলার ক্লাসগুলো করতে পারতেছেন 9টায়, এবং সপ্তাহে 3 দিন থাকবে আপনার বেসিক ক্লাস, তাছাড়া সপ্তাহে 4 দিন অন্যান্য গ্রুপের সাথে ক্লাস করার সুযোগগুলো পাবেন। এছাড়া আমাদের পেজ পাতেন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল, আমাদের প্রবাসীদের কল্যাণে আমাদের এই পেজ পরিচালনা করা হয়, যাতে আমরা আমাদের প্রবাসীদেরকে কিছু একটা সাইট থেকে তাদেরকে স্বাবলম্বী করতে পারি, অর্থাৎ তাদের যোগ্যতা প্রকাশ, বহিঃপ্রকাশ করার যে প্রচেষ্টা সেটার জন্য আমরা কাজ করতেছি আমাদের অনলাইন স্কুলের মাধ্যমে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে আপনাদের আমাদের ক্লাসের সকল যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি সহজেই দেখতে পাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের জানানোর মতো। আর আজকের যে আকর্ষণ সেটা হচ্ছে আমাদের যে দুইজন পাস করছেন, তার মধ্যে আজকে একজন আমাদের সাথে আছেন, আমাদের ইবা আপু। আজকে আমরা তার কথা শুনবো এবং তার পাস করার অনুভূতি সম্পর্কে জানবো। ইবা আপু কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কিন্তু আমার বাচ্চা তো একটু অফ করবে, অসুবিধা নাই, অসুবিধা নাই, আজকে আপনি পাশ করলেন, আপনার অনুভূতি আমরা শুনবো। আমাদের ব্যার্থী গ্রুপ যারা সবাই দেখে, অনেক স্টুডেন্ট ব্যার্থী গ্রুপ দেখে, কয়েক হাজার মানুষ দেখে আমাদেরকে, তো সেক্ষেত্রে আপনি আজকে পাশ করলেন, আপনার অনুভূতি আমরা শুনতে চাই। আমাদের স্টুডেন্টরা মানে আপনি আজকে জেরারি করছেন, তো এই জেরারি কিভাবে করলেন এবং কিভাবে যারা পরীক্ষার্থী আছে, আপনার পরে স্টুডেন্ট, আপনার বেচের স্টুডেন্ট, তারা আগাবে, সেই বিষয়টা যদি বলতেন প্রথমে আপনার অনুভূতি। এই তো ভাই, আলহামদুলিল্লাহ, জেরারি করতে আসলে এটা মানে আমার স্বপ্নই ছিল বলতে গেলে, কারণ সবসময় ভাবছি যদি জেরারি করতে পারতাম, কারণ আমার হাজবেন্ড জেরারি তে পাস করছে। সবসময় ও একটা কথা বলতো, মানে আসলে দুষ্টামি করে বলতো, আমার মতো জেরারি করতে পারবা, আজকে করতে পারছে এটাই ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা জিতান ভাইকে, কারণ জিতান ভাই এত সহজ ভাবে আমাদেরকে মানে পড়াইছে, এত সুন্দর ভাবে জিনিসটা গুছাই নিয়ে আমাদেরকে যে পড়াইছে, ওই কারণে আসলে আমরা এত সুন্দরভাবে পাশ করতে পারছি। আর জিসান ভাই আসলে সবকিছুতে জিসান ভাই ক্রেডিট, কারণ উনি এত সুন্দর করছে রাস্তাটা, আমি অনেক ভালোভাবে বুঝতে পারছি। যখন প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেখতাম, ভিডিও দেখার পর কুইজ করলে আমার আলহামদুলিল্লাহ ভালো কুইজ হইতো, 38টা 37টা। তারপর বারবার ট্রাই করার পর আমার প্রত্যেকটা কাপড়ের লোক জেরারি হইতো, হয়তো এরকম করতে করতে জেরারি করতে পারছি। এই তো জেরোর ও এরোরি করার পর আপনার অনুভূতি কেমন, যে কেমন লাগছে? এটা কি কঠিন কাজ না সহজ কাজ, বা এটা আসলে কেমন? আসলে ভাইয়া, আমি যদি বলি যে পাটেলটা সহজ, যা আসলে ভুল, অনেক কঠিন রাস্তাটা, অনেক কঠিন, কারণ হয়তো আমার স্কেটার দেখলে অনেকে বলবে যে অনেক সহজ আসছে, কিন্তু এই সহজের পিছনে কিন্তু আমি একটা কুইজ আমি বাদ দিছি বলে আমি বলতে পারবো।
প্রত্যেকটা কুইজ আমি ইম্পর্টেন্ট দিয়ে পড়ছি, জল পড়ছি, এই কারণে হয়তো জেরোরি করাটা সহজ হয়ে গেছে। নাহলে ভাই আমি যদি না পড়তাম তাহলে কিন্তু আমি পারতাম না জেরোরি করতে, যদি কোনো কুইজ আমি মিস করে দিতাম। গুড, সুন্দর কথা বলছেন। ও আপনার এই যে আপনার যারা সহপাঠী আছেন যারা পরীক্ষা দিবে কিছুদিনের মধ্যে, তাদের জন্য আপনার কি ধরনের পরামর্শ থাকবে? আপনার যারা পরীক্ষা দিবে রিসেন্টলি, তাদের জন্য কোন দিকগুলো সে তারা ফলো করবে? আসলে ভাই আমরা যারা ব্যাড গ্রুপে আছি সবাই ভালো, সবাই ইনশাল্লাহ পরীক্ষা দিয়ে পাশ করবো, হয়তো কেউ আগে আর কেউ পরে, এটাই পার্থক্য। আর সবাই বেশি বেশি করে কুইজ করা উচিত, যে আমি সারাদিনে 3টা স্ক্যাদা করলাম শেষ তা না, স্ক্যাদা যত বেশি করব তত তার দক্ষতা তত বেশি বাড়, কারণ করতে করতে কিন্তু একটা জিনিস হাত আসে পড়ে। আমি কিন্তু লাস্ট 4 দিন আমি 3 মিনিট স্ক্যাদা শেষ করতে পারতাম, 4 মিনিট শেষ করতে পারতাম, তাই কারণ আমি করতে করতে এমন একটা স্পিডে গেছি 4 মিনিট আমি জেরো রেডি করছি, এমনকি জিসান বাইরেও পাঠাইছি, হয়তো অনেক কিছু পাঠানো আছে জিসান বাইরে। তো এই আর কি, সবাই ভালোভাবে পড়েন আর বেশি বেশি করে কুইজ করেন, বেশি বেশি করে, এটাই বেশি ইম্পর্টেন্ট। সেটাই সেটাই। ব্যাড গ্রুপের পক্ষ থেকে স্টুডেন্টরা আপনার কাছে কিছু জানতে চাইলে বলতে পারেন, আপনাদের যদি কিছু জানার থাকে আমার ব্যাড গ্রুপে যারা আছেন। আমার একটা প্রশ্ন আছে বাপুর কাছে। আসসালামু আলাইকুম বাপু। ওয়ালাইকুম আসসালাম, আসলে বলেন আপু, আপনি যে বলছেন না যে এরোরি যেগুলো হতো আপনি খুব এগুলো বেশি করে করতেন, তো ওই এরোরি গুলোকে আপনি লিখে রাখতেন বা কিভাবে এগুলো সমাধান করতেন? আমি 3টা অ্যাপ ইউজ করছি, একটা কুইজ প্যাটেন্ট করছি, আর একটা ওয়েব প্যাটেন্ট, আর একটা হলো গুইজায় ভাই। কিন্তু আমি যখন ইনিথিয়াতে কুইজ করতাম তখন কিন্তু আমাদের বাংলা জানা অনেক ইম্পর্টেন্ট ছিল, কুইজ পর্যন্ত তুতিতে কিন্তু বাংলাটা পরিপূর্ণ ভাবে আসে। তারপরে যখন আমি মোটামুটি জিসান ভাই সবসময় বলতো ওয়েব প্যাটার্ন ইউজ করেন, কিন্তু আমি আসলে ভয় পাইতাম ওয়েব প্যাটার্নটা, কিন্তু পরে আমি ওয়েব প্যাটার্ন ইউজ করছি, মানে নর্মাল হয়ে গেছে। কিন্তু আপনি দেখবেন কুইজ প্যাটার্নটাতে মানে রিপাস স্যারোরি আছে, আপনি চেক করলে পাবেন ওইখানে আপনি যতগুলো এরোরি করছেন সব একসাথে জমা হইতো, ওইখান থেকে আমি সবসময় পড়তাম আর ওইটির উপরে আমি কুইজ করতাম। যখন দেখতাম যন্ত্র যন্ত্রে 200-300 একসাথে হয়েছে বা 400, ওরকম ভাবে আমি কুইজ করে শেষ করতাম। কমপ্লিট করার পর আবার জমতো, কিন্তু কিছু এমন না যে আমরা সবটাইতে জেরো এরোরি করতে পারি, ওইটির উপরে আমি আবার কুইজ করতাম। ঠিক, ধন্যবাদ আপু, এটাই আমার অনেক একটু সমস্যা। হ্যাঁ আপু, এরোরির বিষয়ে মানে আমরা আপনি কি জেরো এরোরি করছেন নাকি 6টা ভুল করছেন ওইটা ইম্পর্টেন্ট না, আপনি যে 6টা ভুল করছেন ওই 6টাই মানে সমাধান করাটা বেশি ইম্পর্টেন্ট। আমি হয়তো বেশি বলে ফেলতেছি কিন্তু না আমার কাছে ঠিক, মনে হচ্ছে এটাই ঠিক। সেটাই সেটাই ঠিক। তো ব্যাড গ্রুপে যারা আছেন আপুকে উইশ করতে পারেন আপনারা ক্লাস। আসসালামু আলাইকুম বাবু, কংগ্রাচুলেশন আপনার এই এই আনন্দের দিনে আমরা ভাগিদার হইতে পারলাম। আমরা আমাদের বুকটা খুব চড়া হয়ে গেল যে আপনি জেরোরি করতে পারছেন। আমাদের মনে একটা আশা জাগতেছে, আমরা হয়তো ইনশাল্লাহ পারবো, যেহেতু আমরা জিসান ভাইয়ের আন্ডারে আপনিও করেছেন আমরা করতেছি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আর আপনাকে একটা কোশ্চেন করতে চাই, যে এই আপনি যে পড়াশোনা করতেন শেষের দিকে আইসা, আপনি শুধু সিমুলেশন মানে 1 থেকে 25 পর্যন্ত করতেন নাকি কাপিগুলো ভাগ ভাগ করে করতেন? এইখানে আমার একটা পার্সোনাল অভিমত আছে, রবীন ভাই ধন্যবাদ এত সুন্দরভাবে উইশ করার জন্য। আর প্রথম কথা মানে আমার যেটা মনে হয় এই যে কি বললেন সিমুলেশন, মানে আমি আসলে ইটালিয়ান এত ভালোভাবে উচ্চারণ করতে পারি না, আপনি ওইটাতে হ্যাঁ হ্যাঁ, আমার মানে মনে হয় মানে 1 থেকে 25 অধ্যায় পর্যন্ত। রবীন ভাই মানে আপনি আমার মনে হয় কি ওইটার মধ্যে তারা নির্দিষ্ট পরিমাণ কিছু কুইজ নির্ধারিত করে রাখে, কিন্তু আমি আসলে ওয়েব প্যাটার্ন থেকে যখন করতাম তখন ওইটাতেই করতাম, কিন্তু আমি যখন কুইজ পাতেন থেকে করতাম তখন আমি টার্গেট রাখতাম এখানে 7,200 কুইজ আছে, আমি ওই যে ওইটাই করতাম না, আমি কি করতাম 25টা কাপিতলা সিলেক্ট করতাম, সিলেক্ট করার পর তারপরে আমি কুইজ করতাম। তাইলে কি হতো, আমি দেখতাম যে আমার কয়টা কুইজ বাকি আছে, আমি কয়টা কুইজ এরোরি করছি বা কয়টা কুইজ আমার করতে হবে, ওইরকম ভাবে আমি কমপ্লিট করতাম। আমি ওই যে ভাইয়া ওইটাতে আমি কম যেতাম, আমি নিজে সিলেক্ট করে তারপরে করতাম, কারণ ওইটাতে করলে হয়তো কি আপনার সবগুলো কুইজ ঘুরে ফিরে মাঝে মধ্যে একই আসতো, নতুন কুইজ আসতো না, আর নতুন কুইজ না হ্যাঁ আসলে কিন্তু আমাদের ভুলটা বাইরে যেত, আর ভুলটা না বললে আমরা সমাধান করতে পারবো। সেটাই।
ধন্যবাদ আপু। আমি এটা বেশি, আর সবাই একটা জিনিস সবাই টার্গেট রাখবেন যাতে এভাবে মানে মানে আমরা যদি কাপে তুলে শেষ করে আমরা যাতে 7,000 কুইজ আমরা কমপ্লিট করতে পারি, ওইটাই বেশি টার্গেট রাখা উচিত আমি যেটা মনে করি আমার ক্ষেত্রে দিয়ে। সেটাই, খুব সুন্দর প্রসঙ্গ, এগুলো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেগুলো আপনাদের মানে যারা সেস স্টেজে আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট একটা বিষয়, কিভাবে আপনারা কুইজগুলো লাস্টের দিকে এসে করবেন। শুরুতে সবগুলো জানতে হবে যেটা আপু বললো, এবং লাস্টের দিকে এসে স্লেট মানে খুঁজে বের করতে আপনার ভুল কোথায় হইতে পারে, কোনগুলো ভুল আছে। সুন্দর একটা প্রসঙ্গ। আর আর রবীন ভাই আরেকটা কথা, আমার মনে হয় সবার উপকার হবে, আমাদের সবাই শেষের দিকে আসা পার্ট বাই পার্ট কিছু কুইজ করা উচিত, যেমন 1 থেকে 5, 5 থেকে 10, যেমন আমাদের কিন্তু 21 থেকে 25 মিনিটে অনেক ভুল থেকে যায়, এটা সবাই জানি সবার জন্য কঠিন, ওইগুলোর উপর জোর দেওয়া উচিত পার্ট বাই পার্ট করা, যে ওইখানে কি আমার ভুল হইতেছে কিনা, তাইলে দেখবেন অটোমেটিক ভুলের সংখ্যা কমে আসবে। ধন্যবাদ আপু, সুন্দর, উনি আজকে জরুরি করছে, এবং ওনার যে সিক্রেট সেটা উনি আজকে বলে নাই, যে ওনার সিক্রেট হচ্ছে উনি 3 মাসে কিন্তু কোর্স কমপ্লিট করছেন, তাই না ফারজান আপু? হ্যাঁ ভাইয়া আপনার কাছে তো রেকর্ড আছে, আপনি তো আজকে মনে হচ্ছে 1 করে পাঠাইছেন। আজকে ওনার ই চেক করে দেখলাম উনি আমাদের স্কুলে ভর্তি হয়েছেন গত কিসের আগস্টের 17 তারিখ না, অগাস্টের 16 তারিখে আমি জয়েন করছি, 15 তারিখে আমাদের এজ গ্রুপে ক্লাস শুরু হয়েছে, কিন্তু আমি তখন ভর্তি হই নাই, 16 তারিখে আমি ভর্তি হয়েছি, 17 তারিখে আমি মানে ক্লাস জয়েন করছি। আজকে 17 তারিখ উনি পরীক্ষা দিয়ে পাশ করলেন পুরা হ্যাঁ 3 মাস। ব্যাড ভাইয়া ব্যাড ডে গ্রুপে জয়েন করছে 17 তারিখে, মানে এই জিনিসটা আমার কাছে একটা মেমোরেবল হয়ে গেছে। আচ্ছা যাক, এটা খুব আনন্দের যে উনি 3 মাসে কমপ্লিট করতে পারছেন এবং উনি গাইডলাইন গুলো ফলো করছেন, যেটা আসলে আপনারা করবেন, যেটা করা উচিত, যে টার্গেট নেওয়া উচিত। উনি যেমন টার্গেট নিয়েছে টার্গেট ফিল আপ করতে পারছে, আপনাদের যাদের হাতে সময় যেটুকু আছে সেই সময় নিয়ে আপনারা টার্গেট নেবেন, 3 মাক্সিমাম 4 মাস এর মধ্যেই পরীক্ষা দিতে হবে। আর জিনিসটা এই কথাটাই সবসময় আমার মাথায় ছিল, 3 থেকে 4, 3 থেকে 4, আমি একদম মাথার মধ্যে ফিক্স করে বান্ধা রাখছিলাম যে এটাই গুণ মম্মি 3 থেকে 4। এটা কেন, কারণ হচ্ছে কি আপনি আমার সাথে ভর্তি হওয়ার পর আপনি স্কুলে ভর্তি হবেন অবশ্যই, আপনার এলাকায় যে স্কুল আছে সেখানে ভর্তি হয়ে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করবেন, আমার সাথে কোর্স শেষ, ওখানে ওদের সাথে ক্লাস করা শেষ, পরীক্ষার ডেট নিবেন, পরীক্ষা দিবেন। তার মানে আপনি যদি লেন্থি আগে থেকে হন যে না আগে সেইখানে পড়া নেই, আপনি এখানে ভর্তি হয়েছেন অর্থই যে জানের সাথে ক্লাস করতেছেন অর্থই আপনি তৈরি হইতেছেন, তো আপনার কিন্তু 3 মাসের আগে কোর্স শেষ হয়ে যাবে, তখন আপনি আফসোস করতে হবে যে পরীক্ষা ডেট কেন তাড়াতাড়ি পাইতেছি না, যেটা আল্লাহর রহমতে আমরা প্রমাণ করতে পারছি। শুধু ইবাপু না, আরো অনেক স্টুডেন্ট আছে যারা 3 মাসে কোর্স কমপ্লিট করে দেখাই দিয়েছে এবং পাশ করছে, উনি তো তারপর আলহামদুলিল্লাহ যে উনি ভাষা কম জানে, একেবারে ইতালিয়ান ভাষা বলতেই পারে না, কিন্তু পড়ার ব্যাপারে উনি কিন্তু অনেক হ্যাঁ আগ্রহী ছিলেন। আজকে আমি আসলে আমার মানে বলতে ইচ্ছা করতেছে, আমি যখন পরীক্ষা হলে ঢুকছি আমি কিন্তু আপনার ফোন দিয়ে ঢুকছি, আমি ঢুকতেছি আমি কিন্তু অনেক ভয়ে ছিলাম, কিন্তু ভাই ঢুকার পরে মানে আমি তো ভাষা পারি না বলতে গেলে, কারণ সব ল্যাঙ্গুয়েজ তো আমি বুঝি, হুম হুম আমি যখন বসছি কম্পিউটারের সামনে আমি দেখতেছি কি সবাই মানে কিছু একটা করতেছে, কিন্তু কি করতেছে আমি কিন্তু বুঝতেছি না, আমি তাকায় আছি যে কি, তারপরে বুঝলাম যে না কদেশে ফিসকা বসাতেছে আমার বসাইতে, আসলে আমি যদি ভাষায় অত দক্ষ থাকতাম তাহলে কিন্তু সাথে সাথে বুঝা যাইতাম। যাই হোক, খুব ভালো, আপনার এই আনন্দ আমরা সবাই একসাথে উদযাপন করি উইশ করার জন্য। তো যারা উইশ করতে চান আপুরে উইশ করতে পারেন, ক্লাস শুরু করি, কি বলেন, কারো কিছু বলার থাকলে আগুরি আপু, আগুরি জানাইতে পারেন আপুকে সবাই, হ্যাঁ এই সুবিধা না? আপনার জন্য অপেক্ষা করতেছি ইনশাল্লাহ সামনে আপনার দিন। হ্যাঁ ভাইরা আপুরা উইশ করেন ওনাকে, আমরা ক্লাস শুরু করি, ওনার ইস্কাতা করাবো। আপু পরীক্ষার হলে যে ঢুকছেন তখন মানে কি করতে হয়, ঢুকে মানে পরীক্ষা শুরু করার আগে কি করতে হয়? আসলে আপা আমি তো জানি না কোন জায়গায় সিস্টেম কিরকম, কিন্তু আমাদের এখানে আপনার নাম ধরে ডাকা হয়, তারপরে করা হয় সিগনেচার করা হয়, তারপরে রুমে ঢোকার পর ওদেরকে মানে ডকুমেন্ট দিতে হয়, কাগজপত্র দিতে হয়, ওরাই মানে চেক করে বলে যে মানে আমার সিট কোথায় আছে, তারপরে ওরাই দেখাতে কিভাবে কি করতে হবে, কদেশি ফিসলা ইউজ করতে হবে, এইগুলো সবকিছু ওরাই দেখা দেয়। আর আমি পরীক্ষার পরীক্ষার হলে কি আপু মানে স্কুলের মতো কলেজের মতো গার্ড দেয় না দেখা না দেখি? আমি আসলে যত ভয় পাইছি, আমি কিন্তু আমার আবার একটা গুণ ভালো কি আলহামদুলিল্লাহ মানে আমি আগে অনেক টেনশন করি, কিন্তু আমি ফিল্ডে যাই ঠান্ডা হয়ে থাকি, মানে আমার মাথা ঠান্ডা থাকে তখন,
আলহামদুলিল্লাহ না, ওরকম কোনো গার্ড দেয় না, নর্মালি থাকে, মানে যার যার জায়গায় আর কি, একটু মানে ডিস্টেন্স থাকে বেশি আর কি। আপু কুফিয়া কি নিয়ে নিয়ে গেছিলেন পরে যখন না ঢুকছেন ভাইয়া, তখন দিয়ে দিছিল? না ভাইয়া, আমি তো আগে থেকে কুফিয়া ইয়া করছিলাম, যখন আমি স্কুলে ইয়া করছি, আমি যাওয়ার সাথে সাথে তারা আমার কুফিয়া দিয়ে দিচ্ছে, তারপরে বলতে কুফিয়া ট্রাই করার জন্য, মানে সব ঠিক আছে কিনা। ঠিক আছে, কুফিয়া কি আপু স্কুল থেকে দেয় নাকি বাসা থেকে নিয়ে যেতে হয়? আচ্ছা শোনেন, আমরা অত প্রশ্ন না করে অনেক প্রশ্ন আমরা পার্সোনালি জানতে পারবো, যেহেতু সময় অনেক মূল্যবান, সবাইকে ওয়েট করে রাখা যাবে না ক্লাস করার জন্য। আপনারা সবাই উইশ করতে পারেন, সবাই উইশ করেন আপুকে, তারপর ক্লাস শুরু করি। ওকে, যারা উইশ করতে চান, কথা বলতে চান যারা আপুর সাথে, উইশ করেন। বেলাল ভাই, আঙ্গুরি আপু, অনেক ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করছেন, এবার একটু বাচ্চাদের সময় দেন। মিজান ভাই, বেলাল ভাই, আরিফ ভাই, সবাই উইশ করেন। সাজান ভাই, আঙ্গুরি জি স্যার, ভাই উইশ দেই, সবাই উইশ করার দরকার নাই, ধন্যবাদ রে ভাই, রে ভাই। আচ্ছা তো আমরা এখন আপুর, আমি তো মিজান ভাই, আপুর আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপু স্কুলে ভর্তি ছিল কতদিন আগে, ইতালিয়ান স্কুলে? ভাইয়া আমি স্কুলে ভর্তি হয়েছি, আমার যখন 20 ক্যাপিটাল শেষ হয়েছে তখন আমি ভর্তি হয়েছি, মানে আমি নভেম্বরে ফার্স্টে দিকে ভর্তি হয়েছি। না আমি তো ভর্তি হবো এখন, এটা ভাবতেছি আপনি কতদিন আগে ভর্তি হয়েছেন এটা আমার একটু জানার ইচ্ছা ছিল। এই যত তাড়াতাড়ি স্কুলে ভর্তি হবেন তত ভালো, যত তাড়াতাড়ি ভর্তি হবেন হ্যাঁ তত ভালো, আসলে দেরি ভাইয়া করা এক যাবে এক না। এলাকাতে এক এক রকম, যেমন এইখানে আমি 4 দিন আগে ডেট পাইছি, আমার বললে দিছে, কিন্তু সব জায়গায় কিন্তু এক না, সব জায়গায় কিন্তু অনেক সময় লাগে। আপু আপনি তো এসে স্কুলে ক্লাস করেন নাই, আপনাকে ডেট দিছে কিভাবে ওরা আর কি, কিভাবে দিল, কোনো এক্সাম নিছে ওরা? না আসলে আমি আমি এত কিছু জানি না, আসলে আমার হাজবেন্ড করছে না, কোনো এক্সাম নেয় নাই, জাস্ট ওরা বলছে 1 তারিখে ডেট আছে, মানে আমি পরীক্ষা দিতে ইচ্ছুক না, আমি বলছি হ্যাঁ এই। ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা ওকে, এখন আমরা ওনার স্কাদাটা করি, সবাই যারা অনলাইনে আছেন আপনারা সবাই উত্তর মিলাবেন, যখন স্কাদাটা আমরা করাবো তো আপনারা মিলাবেন যে আপনারা আসলে কতটুকু পারতেছেন, এরকম স্কাদা কালকে আপনার পরীক্ষা আসতে পারে। সো সবাই এখন মিলে কি বলেন? ওকে ওকে।